হ্যালো এভরিওান ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ানস এগেন আই হোপ তোমরা এক টুটা পড়ার আগে অ্যাক্ট ওয়ানটা ভালোভাবে বুঝে নিয়েছো কেননা অ্যাক্ট ওয়ানটা যদি না বুঝতে পারো ঠিকমতো ক্লিয়ার কনসেপ্ট না হয় স্বাভাবিক কথা অ্যাক্ট টু বুঝতে একটু অসুবিধা হবে বই কি তাই না অ্যাক্ট টু ওয়ানের চারটে পার্ট করা আছে আর ওই কথাগুলো রিপিট করছি না যদি তোমাদের ইচ্ছা হয় দেখতে বুঝতে জানতে তোমরা ওগুলো সার্চ করে নাও দেখে নাও ভিডিওগুলো যা ইচ্ছা যদি কিছু অসুবিধা থাকে তাহলে আমাকে জানাও অ্যান্ড অ্যাক্ট ওয়ান বেসিসে মানে অ্যাক্ট ওয়ানের উপর ভিত্তি করে তোমার একটা এসএ কিউ এমসি ভিডিও করা আছে সেটাও দেওয়া আছে ইভেন তোমার অ্যাক্ট টুটা শুরু করার আগে অ্যাক্ট ওয়ানের ঘটনাটা আমি একটু সংক্ষেপে বলে দেব ঠিক আছে যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে দেখেছিলে যে সাত তারিখে মানে জুলাইয়ের সাত ওকে সেভেন্থ জুলাই একটা ফোর হয়েছিল একটা চেক নিয়ে সেই চেকটা নয় পাউন্ড থেকে নব্বই পাউন্ডে কনভার্ট করা হয়েছিল এবং দোষী হিসাবে ফল্ডারকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার কে করেছিল না স্কটল্যান্ড ইয়ার্ড থেকে একজন ডিটেকটিভ এসেছিলেন যার নাম উইস্টার উইস্টার গ্রেপ্তার করে আমাদের ফল্ডারকে নিয়ে গিয়েছিল ঠিক আছে এবং রুথ হানিওয়েলের তখন প্রেজেন্ট স্টেটাস বর্তমান স্ট্যাটাস আর সেই জুলাইয়ের স্ট্যাটাসের কিন্তু তোমরা আকাশপাতাল পাতাল পার্থক্য দেখবে কেননা ওখানে ও যদিও একটুখানি যে মানে তোমার বেঁচে থেকেও যে মারা যাচ্ছিলো প্রতিদিন একবার করে অত্যাচারের জন্য ওর হাজব্যান্ডের এখানে কিন্তু আরও অত্যাচারিত হবে যাই হোক একটুর ঘটনাটা এবার আরম্ভ হবে দেখো সবচেয়ে মজার বিষয় এইখানে যে গার্ল দিয়ে একটা জিনিস খুব সুন্দরভাবে ডিফিক্ট করেছে ঠিক আছে যে আমাদের চুরিটা কবে হয়েছিল জুলাইয়ে মনে আছে তাই না জুলাই সেভেন্থ এবার ব্যাপারটা গড়িয়ে গেল দেখো অক্টোবর অক্টোবর আফটারনুনে আমরা এক টুটা আরম্ভ করেছি ঠিক আছে আরম্ভ করব মানে মাঝখানে দেখো প্রায় তিন মাস কেটে গেল জুলাই হয়েছে জুলাই সেভেন তারপরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চলছে এখন তাই না এই অক্টোবর আফটারনুনে এক টুর ঘটনাটা আরম্ভ হবে দেখো কি বলেছে ব্যাকগ্রাউন্ড আগে বলে দিয়েছে এ কোর্ট অফ জাস্টিস মানে কোর্টে ঘটনাটা চলে গেল মানে কেন তোমার ফল্ডার গ্রেপ্তার হলো তিন মাস জেলে ভরা থাকলো জেলের ঘানি টানলো এবার তারপরে ওর বিচার জাস্টিসে কোর্টে কোর্টে গড়িয়ে গিয়েছে কেসটা কোর্টে নিয়ে যাওয়া হয়েছে ওকে অন এ ফগি অক্টোবর আফটারনুন ক্রাউডেড উইথ ব্যারিস্টার সলিসিটর রিপোর্টার্স আসার্স অ্যান্ড জুরি মেন তাহলে এখানে দেখতে পাচ্ছ যে একটা কোর্টের যেরকম পরিবেশ একটা কোর্ট যেরকম হয় সেই রকমই কোর্টে নিশ্চয়ই টিচার এই সমস্ত কিছু নিয়ে গঠিত হবে না স্টুডেন্ট যাই হোক এখানে যে তোমার যে ক্রিমিনাল হিসাবে আছে সে আছে অর্থাৎ ফল্ডার আছে ব্যারিস্টার আছে যে তারা যারা তোমার আইনজীবী সলিসিটার যারা হেল্পার ওদের ঠিক আছে যেমন আমাদের ওয়াল্টার হাও তারপরে তোমার জেমস হাও রিপোর্টার সাংবাদিকগুলো আছে আসার্স মানে কি বলো তো ডোর কিপার্স ঠিক আছে যারা দ্বার রক্ষী হয় না যে কোর্টের মানে দ্বারে করে গার্ড দেয় তাদের ঠিক আছে আর জুরিম্যান জুরিম্যান অর্থাৎ বিচারক মণ্ডলী মানে একটা সভা থাকে যেখানে তোমার যেমন একটা ফ্রেজ আছে গ্র্যান্ড জুরি মানে বারো তেরো জনের একটা গ্রুপ যারা নির্ধারণ করে মানে জুরি এখানে একটা জিনিস বলে রাখি জুরি কোনো সময় সিঙ্গুলার হয় কোনো সময় প্লুরাল হিসাবে করা হয় মানে জুরির ধরুন বারো তেরোটা জুরিম্যান আছে তারা সবাই যদি এক মতামত দেয় এই অর্থে কিন্তু মানে ওর পরের ভার্বটা চেঞ্জ হয় মানে জুরি দ্য জুরি হ্যাজ দ্য জুরি হ্যাভ এরকম হয় যাই হোক আবার জুড়িতে যদি না মেনে নেয় প্রত্যেকটা মানুষের তাহলে কেসটাকে আরও মানে আরও দূর অবধি গড়াতে পারে এরকম যাই হোক গ্রামার নিয়ে বলছি না আমি এখন এইবার দেখো তাহলে সিটিং ইন লার্জ সলিড ডক ইজ ফলডার আচ্ছা বেশ এখানে একটু পিছিয়ে যায় আমি দেখো এখানে কি বলেছে অক্টোবর আফটারনুন ক্রাউডেড উইথ ব্যারিস্টার এইসব কিছু ফগি আফটারনুন তাই না এখানে কী বলেছে আফটারনুন অর্থাৎ নুন তোমার বিকেলবেলা বিকেল টাইমে তিনটের সময় ধরো না দুটো তিনটের সময় কথা বলা হয়েছে তাহলে এখানে দেখো একটা জিনিস যে ফগি কেন বলা হয়েছে ঠিক আছে জুলাই যখন ইনসিডেন্টটা ঘটেছিল তখন দেখেছিলে যে তোমার ওয়েদারটা ভালো ছিল সানসাইন ছিল এরকম একটা লাইন ছিল ঠিক আছে ফাইন মর্নিং এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখন চারিদিকে ফগি ফগি মানে কি একটা কোল্ড আর গ্লুমি ওয়েদার আছে তাই না মানে কোল্ড অ্যান্ড গ্লুমি উইথ ভেপার ইউজুয়াল ইন লন্ডন ইন অক্টোবর অক্টোবরে লন্ডন মানে এরকম দ্য গ্লুমি অ্যাটমসফিয়ার রেকর্ডস উইথ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট অ্যান্ড ড্রাল ট্রানজ্যাকশন অফ দ্য কোর্ট ঠিক আছে তাই না মানে ফগি ব্যাপারটা যে কোর্টের একটা ব্যাপার কোর্টের মাঝেও একটা ধোঁয়াশা কোট যেন একটা এরকম একটা বাজে জিনিস ঠিক আছে সেরকম অ্যাটমসফিয়ারে স্পষ্ট করার জন্য লেখক এখানে এই যে ফগি ওয়েদারটা ডিপিক্ট করেছে আর একটা কথা তুমি বলতে পারো এই যে আমাদের ফলডারের কপালটাও এখন ফলডারের ভাগ্যটাও এখন ফগি মানে ধোঁয়াশা ঠিক আছে ধোঁয়াশা কুয়াশায় পরিপূর্ণ সেই জন্য কিন্তু এখানে এই অ্যাডজেক্টিভটা লেখক ব্যবহার করেছেন বুঝতে পারলে ফগির ব্যাপার ব্যাপারটা মানে ফগির এখানে একটা তোমার রূপক অর্থে ব্যবহার করা হয়েছে এইবার একটা জিনিস এখানে মনে রাখো সাত তারিখে ওই ঘটনাটা ঘটেছিল মানে এনক্যাশমেন্ট ঘটেছিল চেক ভাঙিয়ে টাকাটা এনেছিলো সাত তারিখে ঠিক আছে সেদিন ব্যাঙ্কে গিয়েছিল এবং আঠারো তারিখে অর্থাৎ আঠারোই জুলাই মানে ফলডার ওয়াজ অ্যারেস্টেড অন এইটিন্থ জুলাই ঠিক আছে আঠারোই জুলাই ওকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আঠারোই জুলাইয়ের পরে ও কিন্তু জেলে ভরা ছিল মানে তখন এই যে একটা লজ ডিলে ডিলে হচ্ছে না তারিখের পর তারিখ তারিখের পর তারিখ এগুলো কিন্তু যারা অ্যাকিউজড হয় যাদেরকে দোষী হিসাবে সাব্যস্ত করা হয় তাদের দোষ থাকুক বা না থাকুক তাদেরকে কিন্তু এইটা সাফার করতে হয় তাই না কোর্টের রায়ে রায় ধরনেরও ছাড়া পেয়ে গেল ছাড়া পেয়ে গেল কিন্তু এই যে মাঝখানে তিন মাস যে ভোগান্তি সেটা তো ওকে ভুগতে হলো এই যে একটা ফেট এটা একটা খারাপ বিষয় বেশ তারপরে বিষয়টাতে আমি চলে আসছি সিটিং ইন লার্জ দ্য লার্জ সলিড ডগ ইজ ফলডার ডগ শব্দটার অর্থ হলো ডিও সিকে কে ডক মানে হলো তোমার আমাদের যে কাঠ গড়া বলা হয় বাংলায় সেটা ঠিক আছে মানে ফল্ডার ওখানে বসে আছে একটা বড় লার্জ সলিড শক্তপক্ত কাট গোড়ায় যেন পালিয়ে না যেতে পারে তারপরের লাইনটা দেখো আয়রনিক্যাল একটা লাইন উইথ আ ওয়ার্ডার অন ইদার সাইড অফ হিম তাহলে দুটো ওর মানে তোমার দুটো পালোয়ান দাঁড়িয়ে আছে দুটো ওয়ার্ডার দাঁড়িয়ে আছে দারোয়ান পাশেই ডকের পাশেই যেমন থাকে পুলিশ থাকে নিচে দাঁড়িয়ে থাকে মানে ওরা কিন্তু গার্ড দিচ্ছে তাই না প্লেসড দেয়ার ফর হি সেফ কাস্টাডি বাট সিমিংলি ডিফারেন্ট ইনডিফারেন্ট টু এটা আনকনসাস অফ হিজ প্রেজেন্স তাহলে কেমন দেখো বিষয়টা মানে ফল্ডার তো নিজেই উইক তাই না ও তো এমনিতেই নার্ভাস ও আর কি পালাবে পালাতেও পারবে না এটা একটা ব্যাপার আর একটা কি দেখো মানে কে এখানে বলেছে দেখো সিমিংলি ইনডিফারেন্ট টু অ্যান্ড আনকনসাস অফ হিজ প্রেজেন্স বলতে ফলডারের নিজের কথা বলা হয়েছে এখানে মানে কী বলেছে ফলডার হ্যাঁ সাফার্ড সো মাচ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি মানে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে অত্যাচারিত হয়েছে ও মাথার দিক থেকে তো বরাবরই হচ্ছে তাই না তার জন্য ও কিন্তু এই যে মানে কোটে কি জাজ হবে না হবে ওর কি রায় দেবে না দেবে সেই সম্পর্কেও পুরোপুরি ইন্ডিফারেন্ট উদাসীন হয়ে গিয়েছে ঠিক আছে ও আর এইসব কিছু ভাবতে পারছে না ফলডারই সিটিং এক্স্যাক্টলি অপোজিট টু দ্য জাজ এই যে একটা মারাত্মক লাইন দেখো এখানে বলেছে যে জাজের বিপরীতে বসে আছে অপোজিট অর্থাৎ এখানে লেখক একটু আভাসই দিয়ে দিল যে জাজের রায়টাও ওর বিপরীতেই যাবে তাই না এই যে একটা বিপরীত একটা রিভার্স বলে দিল না একটা বিপরীত সাইড রেজড অ্যাবভ দ্য ক্লেমার অফ দ্য কোর্ট অলসো সিমস আনকনসাস অফ অ্যান্ড ইন্ডিফারেন্ট টু এভরিথিং বেশ এই ক্ষেত্রে দেখছো প্রিপজিশন আনকনসাস অফ ইনডিফারেন্ট টু এগুলো কিন্তু বসে মানে আনকনসিয়াসের পরে প্রিপজিশন দিলে না একবারে ডাইরেক্ট এখানে টু বসলো তা হবে না কিন্তু ওকে দুটো প্রিপজিশনই দুটো শব্দর পরে বসবে এখানে কী বলেছে দেখো রেঞ্জ অ্যাভ দ্য ক্ল্যামার অফ দ্য মানে ক্ল্যামার মানে আওয়াজ শব্দ এই সমস্ত কিছু অলসো সিমস আনকনস্যাস অফ অ্যান্ড ইনডিফারেন্ট টু এভরিথিং এবার এখানে কত সুন্দর করে কোর্টের পরিবেশটাকে মানে বর্ণনা করেছেন লেখক লেখক কী বলেছে দেখো কোর্টের যতই চিৎকার চেয়েছি আমি যে হোক না কেন সব কিছুই মনে হচ্ছে যেন ইনডিফারেন্ট উদাসীন একটা ব্যাপার মানে ধিম্যা ধিম্মা একটা ব্যাপার ঠিক আছে বিরক্ত লাগছে এরকম একটা ব্যাপার হ্যারল্ড ক্লিভার দ্য কাউন্সিল ফর দ্য ক্রাউন ইজ ড্রাইড ইওল ইজ ম্যান অ্যান্ড মোর দ্যান মিডিল এজ ইন আ উইক ওন অলমোস্ট টু দ্য কালার অফ ইস ফেস তাহলে এইবার আমরা দুটো মানুষের মানে তোমার পরিচয় পাবো কোর্টের ব্যাপার মানে একবার একটা দোষীর পক্ষে হয় আর একটা দোষীর বিপক্ষে হয় তাই না তাহলে হ্যারল্ড ক্লিভার সে কিন্তু ফলডারের বিপক্ষে তার জন্য তাকে কি বলা হয় কাউন্সিল ফর দ্য ক্রাউন আর যে পক্ষে হয় মানে যে ফলডারকে সমর্থন করবে তার নাম হেক্টর ফ্রম ঠিক আছে তাকে কি বলা হয় দ্য কাউন্সিল ফর দ্য ডিফেন্স মনে থাকবে তাহলে তোমার একটা হলো বিরোধী পক্ষ আর একটা হলো নিজের পক্ষে মানে ফলডারের যে পক্ষে আছে তাকে বলা হয় কাউন্সিল ফর দ্য ডিফেন্স মানে তো ডিফেন্স করে প্রতিরোধ মানে তোমার বিরোধিতা করে ওকে আর যে তোমার ফলডারের বিরোধিতা করবে মানে সরকারের সমর্থন করবে মানে তোমার জেমসের সমর্থন করবে ওই সমস্ত কিছু সমর্থন করবে সে হলো কাউন্সিল ফর দ্য ক্রাউন আচ্ছা বেশ তাহলে এখানে একটা সুন্দর বর্ণনা তুমি পাবে প্রত্যেকটা লাইনে ইম্পর্ট্যান্ট কত সুন্দর বলবো তাহলে এখানে হ্যারল্ড ক্লিভার বলছে যে ইজ ড্রায়েড ও শুকনো থিন থিন মানে ঠিক আছে মানে গায়ে একটা হলদে হলদে আছে হলদে ব্যাপার আছে মানে নিশ্চয় হেলদি নয় নিশ্চয়ই হেলদি নয় আনহেলদি কমপ্লেক্সন বলতে পারো তাই না আর একটা বলেছে মোর দ্যান মিডিল এজ মানে একটুখানি ওল্ড বা পৌঢ় যাকে বলা যায় বাংলা আবার একটা উইক পড়ে আছে তখনকার দিনে এটা একটা ব্যাপার ছিল মানে উইক পরা সাদা রঙের উইক ব্যারিস্টার যারা বয়সে ব্যারিস্টার হয়ে গেলো ধরুন তবু সাদা রঙের উইক পড়তো মানে সাদা যে চুলের কালারটা ঠিক আছে একটা তোমার গ্রে ব্যাপারটা সেইটা মানে গ্রে স্ট্যান্ডস ফর ইন্টেলিজেন্স এরকম একটা কথা ছিল মানে এখনও কিছু ক্ষেত্রে প্রযোজ্য সেই জন্য কিন্তু যারা উকিল যারা আইনজীবী তারা তাদের সঙ্গে এই উইকের একটা বিশাল সম্পর্ক ছিল মানে পরচুলা লাগাতো চুলের উপরও পর্চুলা বেশ তাহলে কি হলো সেই পর্চুলাটার রঙও তার ওই যে বলেছে ফেসের সঙ্গে মিলছে মানে সেইটাও একটু হলদে হলদে ব্যাপার আছে তাই না তার মানে এখানে দেখো গার্লস অর্দি কীভাবে বর্ণনা করে দিল মানে এখানে বর্ণনাই করে দিল ওই মানুষটাও হ্যারল্ড ক্লেভারও ঠিক এই রকমই মানে ওল্ড টাইপের অ্যাক্টিভ নয় ভাইটালিটি নয় যার সাদা হওয়া উচিত উইকটা সেটা সাদা না হয়ে কি ইয়োলোইস মানে তার জ্ঞানের তোমার অভাব আছে সে আর কি মোরালিস্ট ঠিক আছে যে মানুষের ফিলিংস অনুভূতি সেগুলো কোনো কিছুর দাম নয় ওর কাছে এরকম বর্ণনা করেছে কিন্তু বিপরীত দিকে দেখো বর্ণনা করে দেবে মানে ও এক কথাই বলতে পারো হার্ড হার্টেড মানে শক্ত কঠোর হৃদয়ের মানুষ হ্যারল্ড ক্লিভার আর হেক্টর ফর্মের বর্ণনা আমরা পাবো দেখো দ্য কাউন্সিল ফর দ্য ডিফেন্স ঠিক আছে ইজ আ ইয়াং টলম্যান ক্লিন সেভড তাহলে কত সুন্দর বর্ণনা একটা তোমার বেশ যুবাপুরুষ শক্ত সমর্থ মানুষ ঠিক আছে এবার এমনটা নয় যে যুবা পুরুষ বৃদ্ধ হবে না সেটা একটা আলাদা কথা কিন্তু এই যে উইকের ব্যাপারটা তো একটু ক্লিয়ার করে দেখো দেখবে দেখো ইন আ ভেরি হোয়াইট উইক এই যে একটা স্পষ্ট স্বচ্ছ সাদা রঙের উইক পরে আছে তাই না এই মানেই বলতে চাইলো যে এ কিন্তু সিম্প্যাথাইজড পারসেন নলেজ আছে ঠিক আছে নলেজের সঙ্গে তোমার একটু সহানুভূতি আছে সেই রকম বর্ণনা দিয়েছে ওর এবং দ্য স্পেকটেটর স্পেক্টেটর মানে দর্শক হ্যাভিং অলরেডি গিভেন দেয়ার এভিডেন্স হ্যাভিং অলরেডি গিভেন দেয়ার এভিডেন্স মানে কি এখানে গার্লস সর্দি বর্ণনাটা করছে দেখো যে একটুখানি পার্ট হয়ে গিয়েছে কোর্টের তারপরের চিত্রটা তোমাদের সামনে তুলে ধরেছে যে এভিডেন্স যে সমস্ত কিছু চেক বা চেকের ওই যে কাউন্টার ফয়েল রিসিপ্ট কপি সেটা জমা পড়ে গিয়েছে তাই না আর জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ অ্যান্ড কাউলে দ্য ক্যাশিয়ার দ্য ডিটেকটিভ উইস্টার ঠিক আছে ইজ জাস্ট লিভিং দ্য উইটনেস বক্স ওই যে বললাম একটুখানি কার্যক্রম কিন্তু হয়ে গিয়েছে ওরা উইটনেস বক্স মানে সেই সাক্ষীরা যে বক্সে দাঁড়িয়ে থাকে ঠিক আছে একটা কাঠগোড়ায় তোমার ফলটার বিপরীত দিকে যাকে বারবার বারবার ডাকা হয় নানারকম রায় নেওয়া হয় একটা কোটের সিন ভালোভাবে বর্ণনা করতে হবে এখানে কিন্তু তাহলে ওখানে কিন্তু তোমার ওয়াল্টার হাও উঠেছিলো জেমস হাও উঠেছিল কাউলে ওয়েস্টার সমস্ত কিন্তু সব সবাই মানে যা যা বলার ছিল বলে নিয়েছে উইটনেস বক্সে গিয়ে যা যা বক্তব্য ছিল সেগুলো দিয়ে দিয়েছে এভিডেন্সও দিয়ে দিয়েছে ঠিক আছে দেখো একজনের নাম আমরা পাইনি কিন্তু এখনও কক্সেন ককসেন তাহলে বোধহয় দেয়নি যায়নি ও এখন ওর পর্বটা এবার হবে দেখো ক্লিভার বলছে দ্যাট ইজ দ্য কেস ফর দ্য ক্রাউন মাই লার্ট আচ্ছা বেশ দ্যাট ইজ দ্য কেস ফর দ্য মানে কি যারা তোমার আমাদের হিরোর বিপরীতে ছিল অর্থাৎ ফলডারের বিপরীতে তারা তাদের কথা বলে দিয়েছে এবং তাদের বক্তব্য কিন্তু শেষ হয়ে গেছে মানে কী হয় যে বিরোধী পক্ষ আর যে স্বপক্ষ থাকে মানে সে একবার বলে ও একবার বলে একজনের বক্তব্য কিন্তু এখানে শেষ হয়ে গেল মাই লার্ট মানে হলো মাই লর্ড মাই লার্ট বলে না কোর্টে বলে যে ঠিক আছে তাহলে এখানে দেখো একটা তো ওয়েদারে যে ফগি যেটা বলে দিয়েছে ব্যাপারটা মানে ফগি হলো সিম্বলিক একটা ব্যাপার ঠিক আছে যে ফলডারের যে তোমার মানে লাখ লাখ অফ ফলডার ইজ সাউডেড উইথ সাউডেড ইন মিস্ট্রি মানে ওই ওইটা এবার ধোঁয়াশা কুয়াশা সেই জন্য কিন্তু বরাবরই আমাদেরকে এইটা ভেবে নিতে হবে যে রাইটা ওর এগেনস্টে যাবে ফলটারের মানে ক্লিভারই এখানে কিন্তু জিতবে এই দুটো কিন্তু গণ্ডগোল লাগাবে না ক্লিভার কিন্তু ফলডারের বিরোধিতা করবে মানে বিরোধী হয়ে কথা বলবে আর ফ্রম মানে তোমার হেক্টার ফ্রম ফলডারের হয়ে গ্যাদারিং হিজ রোবস। গ্যাদারিং হিজ রোবস টুগেদার হিজ সিটস ডাউন আচ্ছা বেশ তিনি কী করলেন এখানে তোমার আমাদের যে ক্লিভার তিনি বসে পড়লেন এবার তার রোবস অর্থাৎ এখানে পোশাক আশাক বা কাগজপত্র সমস্ত কিছুকে যোগ মানে তোমার কালেক্ট করে বসে পড়লেন তার বক্তব্য শেষ এবার কে বলবে তাহলে ফ্রম বলবে ফ্রম কী বলছে দেখো রেইজিং অ্যান্ড বোয়িং টু দ্য জাজ এটা ফর্ম্যালিটি যেটা ভয় মাইলার্ট বলে মাথাটা নত করলো এবং বললো তারপরে ইফ ইট প্লিজ ইউর লর্ডস ইভ জেন্টলম্যান অফ দ্য জুরি আই এম নট গোয়িং টু ডিসপিউট দ্য ফ্যাক্ট দ্য প্রিজন আর অল্টার দিস চেক বাট আই অ্যাম গোয়িং টু পুট বিফোর ইউ আচ্ছা কী বলছে দেখো যে জুড়িদেরকে সম্বর্ধনা জানালো মানে আমি যে বললাম একটা বিচারক মণ্ডলী থাকে বারো তেরোটা গ্রুপের বা আরও কম হতে পারে ছ সাতটা হতে পারে ঠিক আছে তাদেরকে সবাইকে বলল এবং কী বলছে যে আমি এই বিষয়টাতে কোনো সময় তর্ক বিতর্ক করতে চাইছি না যে আমাদের যে আর যে অ্যাকিউজড হয়ে আছে এখন যে আসামি হয়ে আছে সে চেকটা অল্টার করেনি মানে ফর্ম স্বীকার করছে যে হ্যাঁ ও চেকটা অল্টার করেছে ও পাল্টে নিয়েছে নয় থেকে নব্বই করে নিয়েছে ঠিক আছে বাট আই এম গোয়িং টু পুট বিফোর ইউ কিন্তু আমি আপনার সামনে তুলে ধরতে চাইছি কী তুলে ধরতে চাইছি দেখো এভিডেন্স ঠিক আছে এভিডেন্স অ্যান্ড এভিডেন্স অ্যাস টু দ্য কন্ডিশন অফ হিস মাইন্ড কিন্তু চেক তো অল্টার করেছে রে বাবা কিন্তু তার মাথার কন্ডিশনটা কেমন ছিল সেটা দেখো সেটা সেইটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি অ্যান্ড টু সাবমিট দ্যাট ইউ উড নট বি জাস্টিফাইড ইন ফাইন্ডিং দ্যাট হি ওয়াজ রেসপন্সিবল ফর হিস অ্যাকশনস অ্যাট দ্য টাইম তাহলে এবং এইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এইটা বুঝতে পারবেন যে যে কাজটা ও করেছিল তখন তখন সেই কাজের জন্য ও ঠিক নিজে রেসপন্সিবল নয় তাই না নিজে দায়ী নয় একটা তো সিচুয়েশান হয় কিছুটা রুথের জন্য সেই জন্য আই এম গোয়িং টু শো ইউ আমি আপনাদেরকে প্রমাণ করতে চাইছি বা দেখাতে চাইছি কি দেখাতে চাইছি ইনফ্যাক্ট দ্যাট হি ডিড দিস ইন আ মোমেন্ট অফ অ্যাবারেশন অ্যামাউন্টিং টু টেম্পোরারি ইনসানিটি আচ্ছা বেশ তাহলে আমি এইটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে অ্যাবারেশন মানে যেমন বলে না মতিভ্রংশ হয়েছে তোর মানে বিপদ গমন মানুষের কন্ডিশন মানুষের মাথা তো সবসময় এটা তো মানুষের মাথা তাই না মতিভ্রম হতেই পারে সেটাই বলছে যে কিছুক্ষণের জন্য ভ্রম হয়েছিল ওর কিছুক্ষণের জন্য অ্যামাউন্টিং টু টেম্পোরারি ইনস্যানিটি অ্যামাউন্টিং মানে ইকুয়াল টু সম ঠিক আছে ইকুয়াল টু টেম্পোরারি ইনসানিটি মানে কারোর যেমন ক্ষণস্থায়ীভাবে যদি মাথা খারাপ হয়ে যায় একটুখানি খামখেয়ালি পনা হয়ে যায় পাগলাটে হয়ে যায় সেই জন্য বলেছে ঠিক সেই রকম একটা একটা মানুষ খামখেয়ালি বসে বা তোমার সাময়িক একটু পাগলামর বসে যে খারাপ কাজটা করে ফেলে ঠিক সেই রকম ফলটারও করে ফেলেছে এই ব্যাপারটা কস্ট বাই দ্য ভায়োলেন্ট স্ট্রেস আন্ডার হিওয়াজ লেভারিং তাহলে কেন সে এরকম করেছে কিছু তো একটা কারণ থাকবে সে যে খারাপ সিচুয়েশনের মাঝে যাচ্ছিল ঠিক আছে লেবারিং মানে এখানে তোমার দুটো অর্থে বলা হয়েছে একটা খারাপ সিচুয়েশনের মধ্যেও প্রথম থেকেই যাচ্ছিলো তার উপরে ওর এবার যে প্যাশনেট হয়ে গিয়েছিলো না রুথের প্রতি যে যতই সিনসিয়ার হোক যাই হবে হোক না রিলেশনশিপটা সেইটার একটা প্রেসার ছিল ওর ওপরে জেন্টলম্যান দিস প্রিজনার ইজ ওনলি টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড এই যে এজটার কথা মনে রাখতে হবে তাই না বলেছে মাত্র তেইশ বছর বয়স তেইশ বছর সবাই তো জ্ঞান চলে আসে না জেনারেল নলেজ তাই না আর বিশেষত যদি সেরকম অভিজ্ঞতার মাঝে না যায় ঘটনার মাঝে না যায় তাহলে পঞ্চাশেও জ্ঞান হবে না সেটাই বলেছে যে আই শ্যাল কল বিফোর ইউ আ ওমেন ফ্রম হোম ইউ উইল লার্ন দ্য ইভেন্টস দ্যাট লেট আপ টু দ্য দিস অ্যাক্ট তাহলে আমি আপনাদের সামনে সেই মহিলাটাকে নিয়ে আসব প্রেজেন্ট ওকে রিপ্রেজেন্ট করব ওকে তুলে ধরবো যার জন্য এই ঘটনাটা অনেকটাই ঘটেছে তাই না কাকে বলো তো রুথানিউলকে ইউ উইল হেয়ার ফ্রম হার ওন লিপস আপনারা ওর মুখ থেকেই শুনবেন ওন লিপস ঠিক আছে দিস ট্র্যাজিক সার্কামস্টান্সেস এইটা তোমার ওন লিভসে মানে তোমার মুখ থেকে ঠোঁট থেকে এরকম ঠিক আছে যে ট্র্যাজিক সার্কামস্ট্যান্সেস অফ আর লাইফ তাহলে আপনারা তার মুখ থেকে তার জীবনের মানে রুথ হানিওয়েলের মুখ থেকে রুথ হানিওয়েলের জীবনে যে ট্র্যাজিক ঘটনাগুলো ঘটছে যে খারাপ ঘটনাগুলো ঘটছে সার্কামস্টান্সেস সেইগুলো জানতে পারবেন ঠিক আছে অ্যাট দ্য স্টিল মোর স্ট্র্যাজিক ইনফ্যাচুয়েশান উইথ হুইচ সি হ্যাজ ইন্সপায়ার্ড দ্য প্রিজনার এবং যে ইনফ্যাচুয়েশন মানে ইন যদিও একটু নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে মানে কি বলতো ফুলিস প্যাশন এখানে প্যাশন বলতে সেই জেজাস ক্রাইস্টের প্যাশন কথা বলছে না আবেগ দুঃখই নয় এটা হচ্ছে লাভের প্যাশন ঠিক আছে রোমান্টিক লাভের প্যাশন সেইটা বলছে যে রুথ হানিওয়েলের কাছ থেকে যে ইন্সপিরেশনটা পেয়েছে লাভের জন্য ওর ওদের রিলেশনের জন্য সেই জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছে তো ইস ওবাম্যান জেন্টলম্যান এখানে কিন্তু একটা কথা বলে রাখি ফ্রম কিন্তু সত্যি কথাটা বলছে মেয়েটাকে নেগলেক্ট করছে না ছোট করছে না তাই না একটু ওকে তো বাঁচাতে হবে ফলটা বাঁচানোর জন্য এই কথাগুলো বলছে দিস উইম্যান জেন্টলম্যান জেন্টেলম্যান হ্যাজ বিন লিডিং আ মেজারেবল এক্সিস্টেন্স উইথ হিজ হাজব্যান্ড হু হ্যাভ ইউজুয়ালি ইল ইউজেস হার্ট তাহলে কী বলেছে দেখো ঘটনাটা বলে দিয়েছে যে কেন ফলডারের প্রতি ও অনুগত হলো কেন ফলডারকে ওর মানে তোমার লাইফ পার্টনার বা রেস আর হিসাবে বেছে নিল কেননা ও নিজেই এখন ওর হাজব্যান্ডের দ্বারা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার হাজব্যান্ড থাকে মিস ইউজ করছে ইল ইউজ করছে ঠিক আছে ফ্রম হোম সি অ্যাকচুয়ালি গোজ ইন টেরর অফ আর লাইফ এবং জীবন যেখানে সুন্দর সেখানে ওই যে তোমার ওই হাজব্যান্ডের জন্য ওই তোমার ড্রাঙ্ক কার্ড পার্সেন্টের জন্য ওই জীবনটা খারাপ হয়ে যাচ্ছে টেরর ভয় পাচ্ছে ভীত হয়ে যাচ্ছে ঠিক আছে আই এম নট কোর্স সেইং দ্যাট ইটস ইদার রাইট অর ডিজায়রেবল ফর আ ম্যান টু ফল ইন লাভ উইথ আ ম্যারিড ওম্যান কিন্তু আমি এইটা একবারও বলতে চাইছি না ঠিক আছে বা এটা কাঙ্ক্ষিতও নয় ডিজায়রেবল কাঙ্ক্ষিতও নয় বা ঠিকও নয় যে তার জন্য একটা ইয়াং পুরুষ একটা তোমার যুবক তরুণ তরুণ ঠিক আছে তো যে একটা বিবাহিত মহিলার প্রেমে পড়ে যাবে লাভ ঠিক আছে রিলেশনশিপে জড়িয়ে যাবে এটাও ঠিক নয় অর দ্যাট ইজ অর দ্যাট ইট ইজ হিজ বিজনেস টু রেস্কিউ হার ফ্রম অ্যান ওগার লাইক হাজব্যান্ড আচ্ছা ওগার লাইক মানে কী বলতো রাক্ষস মানুষ খেকো হাজব্যান্ড এখানে ঠিক আছে তাহলে কি বলছে আর আবার এটাও তার নিজের কাজ নয় যে তাকে হিরো হয়ে রেস্কিউ করতে হবে উদ্ধার করতে হবে সেরকম একটা মহিলাকে যার স্বামী তোমার অত্যাচার করছে যার হাজব্যান্ড মেয়েটাকে অত্যাচার করছে এরকম বলছে না যে ফলডারকে এরকম তোমার উদ্ধার করার তো কেউ দায় দেয়নি না করলেই হতো সেটাই বলছে এটাও ঠিক নয় আই এম নট সেইং এনিথিং অফ দি শর্ট আমি এরকম কিছু বলতে চাইছি না বাট উই অল নো দ্য পাওয়ার অফ প্যাশন অফ লাভ কিন্তু এখানে খুব সুন্দর একটা কথা বলল যেটা বাস্তব বলছে কিন্তু যে পাওয়ার প্যাশন অফ লাভ ভালোবাসার ভালো লাগা যে আবেগ সেটার ক্ষমতাটাও তো আমরা জানি তাই না দেখো ফ্রম কিন্তু একটা ইয়াং একটা ইয়াং তোমার সলিসিটার সেই জন্য কিন্তু ও সুন্দরভাবে জিনিসটাকে তুলে ধরছে তাই না অ্যান্ড আই উড আস্ক ইউ টু রিমেম্বার এবং আমি আপনাদেরকে এটাও মানে তোমার মনে রাখতে বলবো স্মরণে রাখতে বলবো জেন্টেলম্যান ইন লিসনিং টু হার এভিডেন্স মানে তার যে সাক্ষ্য প্রমাণ আছে সেগুলো শোনার পরে দ্যাট ম্যারিড টু আ ড্রাঙ্কন অ্যান্ড ভায়োলেন্ট হাজব্যান্ড সি হ্যাজ নো পাওয়ার টু গেট রিড অফ হিম ফর অ্যাজ ইউ নো অ্যানাদার আচ্ছা এই লাইনটা কেটে কেটে বলছি দেখো এখানে খুব সুন্দর একটা তখনকার দিনে সোসাইটির উল্লেখ করা আছে তখনকার দিনে কেমন সোশ্যাল যে ছিল মেয়েরা কিভাবে বাউন্ড ছিল তাই না সেই জায়গাটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে গার্লস হরদি এবার গার্লসর্দির নিজের জীবনেও এরকম ও দেখে যে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যাই হোক সেটা ব্যাকগ্রাউন্ডের গল্প এখানে কি বলছে দেখো যে ওর কোনো রাস্তা ছিল না রুথ হানিওয়েলের এরকম একজন ড্রাঙ্কেন ভায়োলেন্ট যে অত্যাচার করে মদ খায় এরকম একটা হাজব্যান্ডের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে পাওয়া নিজেকে তোমার ছাড়িয়ে আনার কোনো ক্ষমতা ছিল না কেন ছিল না দেখো ডিভোর্স তো ছিল তোমরা বলতে পারো তাহলে কেন ডিভোর্স নেয়নি ফর অ্যাজ ইউ নো অ্যানাদার অফেন্স বিসাইডস ভায়োলেন্স ইজ নেসেসারি টু এনাবল ওমেন টু অবটেন আ ডিভোর্স তাহলে কি তখনকার দিনে সোসাইটির নিয়ম ছিল যে শুধু যদি স্বামী মানে তোমার স্বামী যদি কেউ ধরে নাও কেউ কোনো হাজব্যান্ড শুধুমাত্র ড্রাঙ্ক করে ড্রিঙ্ক করে মদ খায় ঠিক আছে তাহলেই ডিভোর্স মিলবে না তার অন্য একটা অফেন্স থাকা যায় যে বলেছে অ্যানাদার অফেন্স অ্যানাদার অফেন্স মানে কি সেক্সুয়াল রিলেশান উইথ অ্যানাদার ওমেন ঠিক আছে সেই রকম একটা অফেন্স থাকা চাই তবেই ডিভোর্স পাবে আদারওয়াইজ ডিভোর্স পাবে না মানে একটা হাজব্যান্ড যতই অত্যাচার করুক মত খা হবে না কিন্তু এরকম তখনকার দিনে সোসাইটি ছিল মানে কেমন সোসাইটি ছিল বুঝতে পারছো যতই মার খাও বসে বসে মার খাও নো প্রতিবাদ যদি হাজব্যান্ডের অন্য কারোর সঙ্গে রিলেশন থাকে এবং সেটা যদি প্রুভ করতে পারো তবেই তুমি ডিভোর্স পাবে অ্যান্ড অফ দিস অফেন্সে ইট ডাজ নট অ্যাপিয়ার দ্যাট হার হাজবেন্ড ইজ গিলটি এবং যেহেতু ওর হাজব্যান্ডের মানে মিস্টার হানিওয়েলের রুথ হানিওয়েলের বরের যে অন্য মেয়ের সঙ্গে রিলেশনটা ছিল না বিবাহ বহির্ভূত বা ছিল হয়তো রুথ জানতো না সেটা প্রমাণ করতে পারতো না তাই কিন্তু ডিভোর্সও পেতো না কেননা যখনই ডিভোর্স নিতে যেত তখন বলতো যে এই যে বলেছে ডাজ নট অ্যাপেয়ার দ্যাট হার হাজব্যান্ড ইজ গিল্টি তার হাজব্যান্ড দোষী নয় এই বলে ডিভোর্সটা কিন্তু ডিভোর্স পেতো না ঠিক আছে বুঝতে পারলে আশা করি দেখো তারপর কী বলেছে জাজ বলছে ইজ দিস রিলেভেন্ট মিস্টার ফ্রম জাজের তো গায়ে লাগবে কেননা তখনকার দিনে সোসাইটি এরকম ছিল বলছে এইটা কি প্রাসঙ্গিক কোথায় টাকা পয়সার ব্যাপার চলছে চেক কল্টারের ব্যাপার চলছে কোথা থেকে কী নিয়ে চলে এলো তুমি ফ্রমকে বলছে এবার ফ্রম বললে মাই লর্ড আই সাবমিট এক্সট্রিমলি আই শ্যাল বি এবল টু শো ইউ ইউর লর্ড দ্যাট ডিরেক্টলি তাহলে কী বলছে যে আমি বিষয়গুলো আমি ঠিক মতো ঘুরিয়ে পেছি আবার ঠিক জায়গায় নিয়ে আসবে এই যে বলেছে দ্যাট ডিরেক্টলি আমি ঠিক সরাসরি যেটা আমি উত্থাপন করতে চাইছি আপনার সামনে সেটাকে আমি তুলে ধরব তো দাঁড়ান ঠিক আছে তারপরে লাইনটা দেখো আচ্ছা তারপরে কি বলেছে দেখো ভেরি ওয়েল জাজ কি বলছে ভেরি ওয়েল বেশ ঠিক আছে ঠিক আছে ফ্রম কি বলছে ইন দিস সার্কস্ট্যান্সেস হোয়াট অল্টারনেটিভস ওয়েল লেভ টু হার এই যে মানে এই রকম একটা সিচুয়েশানে মেয়েটা কি মারা যেত মার খেয়ে খেয়ে শেষে কি মরে যাবে এরকম একটা অবস্থায় ওর পক্ষে কি আর বিকল্প ছিল ও কেন না ডিভোর্স পাবে না ঠিক আছে তাহলে ও নিশ্চয় বাঁচতে তো চাইবে নিজের জীবনকে তো নিজের কাছে সবার প্রিয় বাঁচা অধিকার আছে সেই জন্য ওর কাছে বিকল্প আর কি থাকতে পারে সি কুড ইদার গো অন লিভিং উইথ দিস ড্রাঙ্ক কার্ড ইন্টের অফ আর লাইফ তাহলে তাকে সেই মারধর করা মদ খাওয়া বটটার কাছেই থাকতে হতো ওর হাজব্যান্ডের কাছেই থাকতে হতো ভয় মানে ভয় পেয়ে ভীত হয়ে অর সি কুড অ্যাপ্লাই টু দ্য কোর্ট ফর আ সেপারেশান অর্ডার কিংবা হয়তো সেপারেশন বিচ্ছেদের জন্য অর্ডার করতো মানে ডিভোর্সের জন্য অর্ডার করতো কিন্তু সেটা তো হতো না তাও বলেছে দেখো তাতেই হয়তো মার খেয়ে খেয়ে ওর জীবনটা মানে ধরে নাও সেপারেশনের অর্ডার আসতে আস্তে রুথের বয়স ছাব্বিশ থেকে কম করে ছাপান্ন হয়ে যাবে ঠিক আছে ওয়েল জেন্টলম্যান মাই এক্সপিরিয়েন্স অফ সাচ কেসেস অ্যাসিয়োরস মি দ্যাট দিস উড হ্যাভ গিভেন হার ভেরি ইনসাফিসিয়েন্ট প্রোটেকশন ইনসাফিসিয়েন্ট প্রোটেকশন ফ্রম দ্য ভায়োলেন্স অফ সাচ এ ম্যান তাহলে কি বলেছে ও তো একটা উকিল ও তো জানে ফ্রম তাই না বলেছে আমি তো জীবনে এরকম কেস দেখেছি এরকম কেস আমাকে কি করে অ্যাসিওর দেখো এর মাঝে শিওর বানানটা আছে নিশ্চিত করা তাই না তাহলে এই জিনিসটা আমাকে এটা নিশ্চিত করছে যে আমি জানি এই সমস্ত কেস কোটে অ্যাপ্লাই করো সেপারেশনের জন্য অ্যাপ্লাই করো তাতেও কী হয় ইনসাফিসিয়েন্ট প্রোটেকশন মানে কোনো সিকিউরিটি দেয় না যে মেয়েটা যে আর মার খাবে না মেয়েটা যে এরকম একটা গ্লানির মধ্য দিয়ে যাবে না সেরকম কোনো সিকিউরিটি দেয় না তাই না সেটাই বলেছে ফ্রম অ্যান্ড ইভেন ইফ ইট এফেকচুয়াল উড ইভেন ইফ এফেকচুয়াল উড ভেরি লাইকলি হ্যাভ রিডিউসড হার ইদার টু দ্য ওয়ার্ক হাউস অর দ্য স্ট্রিটস আচ্ছা বেশ এখানে দুটো জিনিসের কথা উল্লেখ করা আছে যে দুটো আপাত দৃষ্টিতে বোঝা যায় না যে কী বলতে চাইছে যেখানে দেখো কী বলেছে বলেছে আর যদি এরকমটা সম্ভবও হতো তাহলে তাকে কী করতে হতো মানে ধরে নাও সেপারেশন যদি সি গেট সেপারেশন ফ্রম আর হাজব্যান্ড পেয়ে গেল সেপারেশন কিন্তু ওই যে একটা অল্প বয়স্ক মহিলা আসে কী করবে যা ছোটোখাটো মানে তোমার ছোটো ছেলে মেয়ে আছে তাকে ওয়ার্ক হাউসে কাজ করতে তো মানে তখনকার সোসাইটিতে ওয়ার্ক হাউস কী বলো তো গভর্নমেন্টের আন্ডারে ছিল সরকারের আন্ডারে এবার তখন কি হতো যে ওয়ার্ক হাউসে তুমি শ্রম দাও নিজে কাজ করো এবং তার বদলে তোমার হয়তো ওই আশ্রয়স্থলটা সেল্টারটা আর খাওয়াটা দেয় বুঝতে পারলে তাহলে এই দুটো এই এইটা উপায়টা তার কাছে ছিল আর একটা কী বলেছে অর অর্দা স্ট্রিট স্ট্রিট মানে রাস্তায় নামা মেয়েদের রাস্তায় নামা মানে কি প্রসটিটিউশনে ঠিক আছে সেই জন্য। মানে নিজেকে হয়তো বিক্রি করে পতিতালয়ের মাধ্যমে বুঝতে পারছো কি জিনিস তাহলে সেই জায়গাটা বলতে চাইছে তাহলে রুথ কি এইগুলো বেছে নিতে পারতো তাই না কেন এইগুলো বেছে নেবে একটা মানুষের কাছে যদি অন্য বিকল্প থাকে সেইটাই বলেছে তাহলে তারপরে দেখো কি জায়গাটা আরও সুন্দরভাবে তুলে ধরবে এখানে ফ্রম কিন্তু প্রচণ্ড একটা অভিজ্ঞ যে আইনজ্ঞ সেটার পরিচয় কিন্তু দেবে ফর ইট ইজ নট ইজি কেননা এইটা তো সহজ উপায় ছিল না রুথের কাছে এইরকম কেন করবে সি ইজ নাও ফাইন্ডিং ফর অ্যান আনস্কিল্ড ওমেন উইদাউট বিনস অফ লাইভলিহুড টু সাপোর্ট হার সেলফ অ্যান্ড হার চিলড্রেন উইদাউট রেজল্টিং ইদার টু দ্য পুয়ার অর টু স্পিক কোয়াইট প্লেন্টলি টু সেল হার বডি আচ্ছা এখানে খুব সুন্দর একটা দেখো পুয়োর ল শব্দটা তখন তোমার ওই যে ছিল গার্লস টাইমে পুয়োর ল মানে কি এটা তো মোটামুটি ষোলোশো অ্যারাউন্ড ধরে নাও ষোলোশো ওয়ান ঠিক আছে সিক্সটিন নট ওয়ানে এই সালে মোটামুটি ওটা যে গ্র্যান্টেড হয়েছিল পাস্ট হয়েছিল ব্রিটেনে মানে ইন ব্রিটেন গ্রেট ব্রিটেনে ব্রিটেনে ঠিক আছে তাহলে ব্রিটেনে ওই যে ওই লটা এসেছিল তোমার ষোলোশো একে এবার ওখানে কি হতো লটা ওই যে তোমার যে যারা পুয়ার এজ পুয়ার পার্সন ছিল যারা বৃদ্ধ মানুষ ছিল তাদেরকে দেখাশোনা করা হতো যাই হোক তাদেরকে ওই যে বললাম একটুখানি কাজকর্ম করে খেতে টেতে দেওয়া হতো এই সব কিছু তাহলে এখানে বলছে যে আনস্কিল্ড ওম্যান ও তো দক্ষ নয় রুদ একে তো মার খায় বরের কাছ থেকে সেই জন্য ও আনস্কিল্ড বলেছে অদক্ষ মহিলা ও কি করতো এই সময় এই সময় কি নিজের বডিটা বিক্রি করতো নিজের বডি মানে প্রস্টিটিউশনের কথাই বলা হয়েছে এখানে কিংবা ওই যে পুয়োর ল ওর আন্ডারে যে গিয়ে নিজেকে ধীরে ধীরে নষ্ট করে ফেলতো ওখানে গিয়ে কী হবে ওখানে গিয়ে না ছেলেমেয়েরা শিক্ষিত হবে না পড়াশোনা করতে পারবে কেবল খাবারটুকুই পাবে ঠিক আছে বুঝতে পারলে তার জন্যই হয়তো ফলডারের সাহায্য চেয়েছিলো বা ফলডারকে ভালো লেগেছিলো অনেস্টি ছিল ওদের মাঝে বুঝতে পারবে পরে দেখো জাজ কি বলছে ইউ আর তাহলে সেরকম দেখবে ফার প্রথম লাইনটা ছিল জাজও ইনডিফারেন্ট সমস্ত কিছুর ব্যাপারে করতে এবার কোর্টে যদি যে উকিল সেই ইনডিফারেন্ট হয় তাহলে কি সে তার যদি পক্ষপাতিত্ব থাকে যে না আমি একে যেতাবো না তাহলে তো খুব মুশকিল তাহলে কি বলছে দেখো ফ্রমকে বলছে তুমি কোথায় থেকে কোথায় চলে যাচ্ছ কোথাও প্রস্টিটিউশন ব্যাপার নিয়ে চলে এলে কোথাও পুয়ার নিয়ে ব্যাপার নিয়ে চলে এলে র্যাঙ্গিং ফারদার ঠিক আছে এর জন্য এটা একটা মেটাফোরিক কথা বলা যায় বা জানোরিং থেকে এসছে র্যাঙ্গিং তারপরে কি ফ্রম বলছে থাকো আই সেল ফায়ার পয়েন্ট ব্ল্যাঙ্ক ইন আ মিনিট মাই লর্ড তাহলে কি বলে যে ফায়ার এটা মেটাফোর একটা মেটাফোর আসছে এস আছে কিন্তু ঠিক আছে বিভিন্ন ইয়ে তোমার প্রজোডি আছে রেটোরি আছে ওই সমস্ত কিছুতে তাহলে কি বলছে যে আই সেল ফায়ার পয়েন্ট ব্ল্যাঙ্ক পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে কি হ্যাঁ আমি বিষয়টাতে ফিরে আসবো মানে ইন এ মিনিট এক মিনিটের ভিতরে আমি ফিরে আসছি অত তো মেপে কথা বলা যায় না না একটুখানি ঘুরিয়ে পেছিয়ে না ও বললে কথাটা বোঝা যায় না যে আজ কি বলছে লেটা সো বেশ ঠিক আছে তাই আশা করা যায় ফ্রম বলুন নাও জেন্টেলম্যান মার্ক এই বিষয়টাকে মার্ক করুন জেন্টেলম্যান বলতে অডিয়েন্সকে জুরিম্যানকে সবাইকে বলা হচ্ছে দেখো অ্যান্ড দিস ইজ হোয়াট আই হ্যাভ বিন লিডিং আপ টু দিস ওয়াম্যান উইল টেল ইউ অ্যান্ড দ্য প্রিজনার উইল কনফার্ম ইউ দ্যাট দুটো ঘটনা বলেছে দেখো বলেছে যে এখন তোমাদেরকে এই যে মহিলাটা মানে রুথ ওয়েল এবং আমাদের ফলডার দুজনেই আপনাদেরকে বলবে এবং কনফার্ম করাবে গ্যারেন্টি দিয়ে কথা মানে তোমাদেরকে বোঝাতে পারবে যে ক্রন ফ্রন্টেড উইথ সাচ অল্টারনেটিভ সি সেট হার হোল হোপস অন হিমসেলফ তাহলে কী বলছে সমস্ত তার আশা ভরসা একটা মেয়ে যখন নিজের বরের কাছ থেকে এরকমভাবে প্রতারিত হয় তখন তার অন্য কাউকে বিশ্বাস করাটা কি অন্যায় তা তো নয় তাই না সে সমস্ত আশা ভরসা দিয়ে ওকে বিশ্বাস করেছিল ওই তার যেহেতু উদ্ধারকর্তা ওই তার কাছে জেজাস খ্রাই যীশু খ্রিস্ট ছিল নোয়িং দ্য ফিলিং হুইচ উইথ হুইচ সি হ্যাড ইন্সপায়ার্ড হিম এবং সেই আত্মবিশ্বাসটা ছিল বলেই ফলডারকে ইন্সপাই ইন্সপিরেশান দিয়েছিল মানে কি ফলডারকে এরকম ইন্সপিরেশান দেয়নি যে তুমি চুরি করো ফলডারকে ইন্সপিরেশান দিয়েছিল যাই হোক রকম টাকা জোগাড় করে আমরা একটা আলাদা লাইফে মানে তোমার আলাদা জায়গায় আলাদা তোমার স্থানে যেখানে মানুষজন আমাদেরকে চিনবে না সেখানে ভালো থাকবো সেই একটা ক্ষমতাটা দিয়েছিলো তাছাড়া ফলটা যেভাবে দুর্বল ফলটা চুরি করারও ক্ষমতা ছিল না সি স ওয়ে আউট অফ আর মিজারি বাই গোয়িং উইথ হিম অ্যান্ড যেটা আমি বললাম টু নিউ কান্ট্রি তাহলে সেখানে শি স ওয়ে আউট যে এই দুর্দশার মাঝে ফল্ডারের সাহায্য পেয়ে ফল্ডারের অস্তিত্বে তোমার বিশ্বাস করে একটা নতুন আশার আলো দেখেছিল যে অন্য কোনো দেশে গিয়ে ভালো থাকতেও পারি আমরা এরকম একটা ভাব ছিল ঠিক আছে হোয়ার দে বোথ ধরো একটু ছোটো হয়ে গেল লেখাগুলো হোয়ার দে বোথ দে উড বোথ বি আননন তাহলে যেখানে তাদেরকে কেউ চিনবে না এরকম হয় না সিরিয়াল সিনেমা ডায়লগ যেখানে আমাদেরকে কেউ চিনবে না অ্যান্ড মাইট পাস অ্যাজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওয়াইফ এবং আমাদের জীবন আমরা স্বামী স্ত্রী হিসাবে জ্ঞাপন করতে পারি সেই সমস্ত কিছু কথা ওরা ভেবেছিলো দিস ওয়াজ ডেসপারেট অ্যান্ড অ্যাজ মাই ফ্রেন্ড মিস্টার ক্লিভার আশেপাশে এইভাবে কিন্তু উল্লেখ করে দেখো ঠিক আছে অন্য যে তোমার যে আইনজীবী তার নাম উল্লেখ করে বলছে দিস ওয়াজ আ ডেসপারেট অ্যান্ড অ্যাজ মাই ফ্রেন্ড মিস্টার ক্লেভার উইল নট উইল নো ডাউট কল ইট অ্যান ইমোরাল রেজলিউশন আচ্ছা বেশ তাহলে কি বলেছে দেখো আমার বন্ধু আমার বিরোধী পক্ষ আমার বিবাদী পক্ষেরও বলে তিনি এগুলোকে তিনি এই যে ড্রেস একটা ইচ্ছাকৃত একটা মরিয়া ভাব নিয়ে তারা যে যেতে সে চেয়েছিল এরকম একটা পচা সোসাইটি থেকে অন্য একটা ভালো স্থানে সেটাকে নিশ্চয়ই অনৈতিক পদক্ষেপ বলবেন না রেজলিউশন মানে একটা সংকল্প ভিডিও রেজলিউশন নয় এখানে বাট অ্যাজ এ ফ্যাক্ট দ্য মাইন্ডস অফ বোথ অফ দেম ওয়ার কনস্ট্যান্টলি টার্ন টুয়ার্ডস ইট বাট অ্যাজ এ ফ্যাক্ট যেহেতু কি তাদের কনস্ট্যান্টলি মানে কনস্ট্যান্ট মানে কি একটা ধ্রুবক যেমন ধ্রুব তারাকে বলা হয় কনস্ট্যান্ট স্টার ওকে তাহলে যে তোমার তাদের মাথা যেহেতু তাদের দুজনেরই ফিলিংস তাদের দুজনেরই দুজনেরই নলেজ যেহেতু এটা মেনে নিয়েছিল মানে কি হলো ধরে নাও ফলডার রোদকে প্রতারিত করলো যে আমার সঙ্গে পালিয়ে যেতে হবে তারপর রোদ প্রতারিত করল ফলডারকে সেইটাই ইমোরাল কিন্তু যেহেতু ওরা একে অপরের প্রতি কনস্ট্যান্ট ছিল সেহেতু কিন্তু এটাকে ইমোরাল বলতে পারবেন না ওয়ান রং ইজ নো এক্সকিউজ ফর অ্যানাদার ওয়ান রং ইজ নো এক্সকিউজ ফর অ্যানাদার এবার কি ওদের মাঝে সম্পর্কটা এতটাই ভালো ছিল যে একটা ভুল অন্যের কোনো কিছু এসে যায় না কেননা ওরা একে অপরকে বুঝতে পারতো তাই না সেই কথাটা বলেছে লাইনটা ইম্পর্টেন্ট অ্যান্ড দোজ হু আর নেভার লাইকলি টু বি ফেসড বাই সাচ এ সিচুয়েশন পসিবলি হ্যাভ দ্য রাইট টু হোল্ড আপ দেয়ার হ্যান্ডস অ্যাজ টু দেয়ার আই প্রেফার টু সে নাথিং তাহলে কি বলেছে এবং যে সমস্ত মানুষগুলো এটা খুব ভালো কথা যে অন্যের যখন বিপদ হয় আমরা তখন ফিলোসফারের মতো কথা বলি দার্শনিকের মতো কিন্তু যখন নিজেরই সেই ঘটনাটা ঘটে তখন প্রতিবাদী হয়ে ওঠি তাই না তখন রাগ হয় প্রতিবাদী হয়ে ওঠে সেই কথাটাই বলেছে এখানে ঠিক ওরকমভাবেই যে বলেছে যখন যে জিনিসটার মাঝে তুমি যাচ্ছ না সিচুয়েশানটা তুমি বুঝতে পারছো না তখন তোমার চুপ থাকাই ভালো তাই না হোল্ড আপ দেয়ার হ্যান্ডস অ্যাস টু দেয়ার আই প্রেফার সে নাথিং টু সে নাথিং মানে নিজেও ফর্ম স্বীকার করছে যে সেইটাতেও আমি প্রেফার করি আমি পছন্দ করি প্রেফারের পরে দেন বসে না টু বসে ঠিক আছে যে আমি সেই বিষয়ে চুপ থাকতেই পছন্দ করি মানে ও কি বলতে চাইলো যে সবার চুপ থাকা উচিত সেই সিচুয়েশনে বাট হোয়াট ভিউ ইউ টেক জেন্টলম্যান অব দিস পার্ট অব দ্য প্রিজনার স্টোরি কিন্তু এই যে এই যে আমাদের ফল্ডারের গল্পতে আপনারা যেমনভাবেই মানে যে অ্যাঙ্গেল থেকেই দেখবেন দেখুন না কেন যাই রায় দেবেন দেন না কেন

হার ডিস্ট্রেস তাহলে কী বলেছে দেখো ডিস্ট্রেস বলেছে আপনারা যে অ্যাঙ্গেল থেকেই দেখবেন দেখুন না কেন লটাকে আপনাদের নিজের মানে আইনকে নিজের হাতে নিয়েও যদি বিচার করতে যান না কেন একটা কথা আমি বলবো সেটা হলো মেয়েটা খুব খারাপ দিনের মাঝে যাচ্ছিলো তাই না মেয়েটার কিন্তু একটা দুর্দশার মধ্যে যাচ্ছিলো অ্যান্ড দিস ম্যান লিটিল মোর দ্যান আ বয় তাই না একটা আঠারো বছর ছেলের মাঝে ইনোসেন্ট থাকে তা তারপরে তেইশ পাঁচ বছর বেশি না হয়তো যে একটা বালকের চেয়ে একটা ছেলের চেয়ে একটুখানি বেশি বয়স যে তোমার শৈশবকালটা কেবল কাটিয়ে যুবাতে পরিণত হয়েছে মানে যুবক পুরুষে পরিণত হয়েছে হু ওয়াজ শো ডেভোটেড ডেভোটেডলি অ্যাটাচ টু হার তাহলে এখানে ফ্রম খুব সুন্দরভাবে ওর বক্তব্যটা শেষ করবে দেখো এখানে বলছে যে ওরা একে অপরের প্রতি কনস্ট্যান্ট ছিল আর কি চায় ডেভোটেড ছিল মানে ওদের একে অপর ডেভোটেড যেখানে এই শব্দটা পাবে দেখবে তার মানে একটা ডেভোটিয়ার মানে একটা ভক্ত ভগবানের সম্পর্কে মানে একটা সিনসিয়ারিটি আছে তাই না ওদের মাঝে ওদের লাভ রিলেশনের মাঝে একটা সততা ছিল অনেস্টি ছিল তারপরে তোমার একে অপরকে বোঝার ক্ষমতার ছিল তারপরে কী বলেছে ডিট কনসিপ ডিস কনসিপ্ট মানে গঠন করা যেমন পার্সিপ পার্সিপ আর কনসিপ অনেকটা এক যদিও একটু আলাদা ইফ ইউ লাইক রিপ্রিহেনসিবল ডিজাইন অফ গোয়িং আওয়ে টুগেদার ইফ ইউ লাইক রিপ্রিহেন্সিবল ডিজায়ার এগুলো কথার ইয়েতে বলে ইফ ইউ লাইক ঠিক আছে যেমন ওয়েল এই এ সমস্ত ফ্রেজগুলো ব্যবহার করা হয় তাহলে এইভাবে ওরা যেহেতু একে অপরের প্রতি ডিফেন্ড করতে আরম্ভ করেছিল এবং একটা বেটার অ্যাটমসফিয়ারে বাঁচতে চেয়েছিল তাই কিন্তু ওরা তোমার দুজনে মিলে গোয়িং হবে যেতে চেয়েছিল তাই না এখান থেকে চলে যেতে চেয়েছিল নাও ফর দ্যাট অফকোর্স দে রিকোয়ার্ড মানি এবার দেখো এইবার কিন্তু বিষয়ে পুরোপুরি ঢুকে গেলো মানে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা প্লটটাকে বুঝিয়ে দিল গল্পটা ঠিক আছে তারপরে কিন্তু এবার গল্পতে এলো হট করে একটা গল্প আরম্ভ না করে হট করে হট করে একটা কথা আরম্ভ না করে ফ্রম ব্যাকগ্রাউন্ডটা বললো যে কেন চুরিটা করলো রে বাবা কিছু তো কারণ আছে এতদিন চুরি করে এইবার যেহেতু তারা অন্য জায়গায় তোমার ঘর বাঁধতে চেয়েছিলো চলে যেতে চেয়েছিলো শান্তিতে থাকতে চেয়েছিলো তার জন্য তারা মানি মানে দে মানি তার জন্য টাকার দরকার ছিল অ্যান্ড দে হ্যাড নান এবং দুজনের কাছেই কিছু ছিল না রুথের কাছে কিছু ছিল না রুথ তো কাজ চাকরি টাকরি করতো না তাই না আর যা ছিল ওর বর বিক্রি টিক্রি করে খেয়ে নিতো মদ ঠিক আছে অ্যাজ টু দ্য অ্যাকচুয়াল ইভেন্টস অফ দ্য মর্নিং অফ জুলাই সেভেন্থ তাহলে এই যে সাতই জুলাইয়ের তোমার সকালের ঘটনাটা বলছে দেখো অন হুইচ দিস চেক ওয়াজ অল্টার যে চেকটাকে তোমার পাল্টে দেওয়া হয়েছিলো অল্টার করা হয়েছিল দ্য ইভেন্টস অন হুইচ আই রিলাই টু রিলাইয়ের পরে অন বসে সেটা হলো নির্ভর করা আর এটাতে টু বলেছে কেন দেখো বলি হুইচ আই রিলাই টু প্রুভ দ্য ডিফেন রেস ইরেসপন্সিবিলিটি তাহলে কী বলছে আমি এইটাতেও প্রুভ করবো ডিফেন্ডেন্স বলতে এখানে ফল্ডারকে বলা হয়েছে যে ফলডারের দায়িত্বহীনতার কথা মানে ফল্ডার যে চেকটাকে যদি দায়িত্ব তো নিয়ে পাল্টাতে পারতো সব কিছু মানে কি বলেছে দেখো ও যদি খারাপ কাজটা দায়িত্ব নিয়ে করতে পারতো ওর মাথা ঠিক ছিল না সত্যি করেই ও পরে একটা ওয়ার্ড পাবে দেখবে কম্পোজ তাহলে একটুখানি ছিল ইনস্যানিটি আরম্ভ হয়ে গিয়েছিল ওর মাঝে সেই জন্য কোনো কাজই ঠিকমতো করতে পারিনি তাছাড়া কেন স্বীকার করো স্বীকার না করলেই পারতো রেসপন্সিবিলিটি সেই জন্য আইসাল অ্যালাউ দোজ ইভেন্টস টু স্পিক ফর সেলফ আমি কি এবার কি করবো এবার তো আমার বক্তব্য আমি বলে ফেললাম ফর্ম বলছে এইবার কি আমি ওদেরকে একে একে ডেকে গল্পটা শুনবো সেটা বললো ঠিক আছে তাদের মুখে শুনবো নিজেদের মুখে থ্রু দ্য লিপস অফ মাই উইটনেস আমার উইটনেসদের মুখে থেকে রবার্ট কক্সের রবার্ট কক্সেনকে ডাকলো কক্সেন বলতে সে ম্যানেজিং ক্লার্ক সিনিয়র ক্লার্ক হিটার্ন লুকস রাউন্ড টেক্স আফ আ সিট অফ পেপার হি অ্যান্ড ওয়েটস তাহলে কী বলছে দেখো মানে পেপারটা কে নিল কক্সেনের কথা বলছে না আমাদের ফ্রমের কথা বলছে যে কক্সেন যেটা বলবে সেটা নোট ডাউন করে নেবে পুট ডাউন করে নেবেন লিখে নেবে ঠিক আছে তাহলে রবার্ট কক্সেন আমাদের ককসেনের ভূমিকাটা দেখো কক্সেন কি করছে কক্সেন বললে যে কক্সেন ইজ সামান ইন টু দ্য কোট কোর্টে ডাকা হলো এই কক্সেন এসো এসো দিয়ে এই তোমার হ্যামারে ঠক 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 করে আওয়াজ করে না সেরকম অ্যাট গোজ ইন টু দ্য উইটনেস বক্স উইটনেস বক্সে গেল হোল্ডিং হিজ হ্যাট বিফোর হিম টুপিটা ধরে ধরে রাখলো তখনকার দিনে এটা নিয়ম একটা টুপি না হয়তো উইক এরকম দ্য ওথ ইজ অ্যাডমিনিস্ট্রট টু হিম আচ্ছা বেশ ওথ বলতে যাহা বলিব সত্য বলিব এরকম বুঝতে পারছো অ্যাডমিনিস্টার ওর্থ বলি একটা ফ্রেজ আছে যার অর্থ শপথ করানো এখানেও শপথ করানো হলো মানে প্যাসিভে করা আছে দ্য ও ইজ অ্যাডমিনিস্টার টু হিম বাই আমাদের যিনি থাকেন তার দ্বারা ফ্রম কী বলছে হোয়াটসঅ্যাপ নেম প্রথমে এটা জানা কোয়েশ্চেন রবার্ট কক্সান রবার্ট বললো আমাদের ককসান বললো যে আমার নাম রবার্ট ককসন ফ্রম বলছে আর ইউ ম্যানেজিং ক্লার্ক টু দ্য ফার্ম অফ সলিসিটার হু এমপ্লয় দিস প্রিজন্যার তাহলে আপনি কি সেই ম্যানেজিং ক্লার্ক সিনিয়র ক্লার্ক ঠিক আছে কেরানি যেখানে আমাদের এই প্রিজনার কাজ করতো মানে ফল্টের কাজ করতো ইয়েস হ্যাঁ ককসেন বলল ফ্রম বলছে দেখো হাউ লং হ্যাড দ্য প্রিজনার বিন ইন দেয়ার এমপ্লয় তাহলে কি বলছে এখানে খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ লাইন দেখো বুঝতে পারবো বলছে যে কতদিন ধরে আমাদের প্রিজনার ফল্টার আপনাদের ওখানে কাজ করেছে ককসেন উত্তর দিল টু ইয়ার্স দু বছর ন নো আই এম রং দেয়ার বাট অল বাট সেভেন্টিন ডেজ সতেরো দিন বাদ দেন গো সতেরো দিন বাদ দিয়ে দু বছর মানে ও যেহেতু ওই যে ওতটা নিল না শপথটা নিল যে যাহা বলিব সত্য বলিব সেই জন্য কিন্তু ও একটা অ্যাপসার্ড ট্রু বলতে চাইছে অদ্ভুত ট্রু যে না দু বছর বটে কিন্তু পুরোপুরি বছর নয় সতেরো দিন ছাড়া দু বছর একদম সত্যি কথা বলছে তাই না এগুলো সোসাইটির প্রতি একটা তোমার গার্লস হর্দি ব্যঙ্গ স্যাটায়ার যে এরকমভাবেও মানুষকে বিহেভ করতে হয় দু বছর বললেই হতো সেখানে তোমার সতেরো দিনটা বাদ এরকমভাবে বলছে ফ্রোম বলল হ্যাড ইউ হিম আন্ডার ইউর আই অল দ্য টাইম অল দ্য টাইম বলছে আপনি কি আপনার মানে আপনার চোখের সব সময় থাকতো কি করতো না করতো আপনি দেখতে পেতেন বুঝতে পারতেন সেটাই বলেছে দেখো কক্সন কি বলছে এক্সেপ্ট সানডেজ অ্যান্ড হলিডেজ আচ্ছা বেশ এ মানে কি যে আমি হ্যাঁ চোখে চোখে রাখতাম আবার মানে তোমার সানডে আর হলিডে যে ছুটির দিনগুলো ছিল সেইটা তো আমি জানি না কি করতো না করতো সেটাই বলেছে ফ্রম বললো কোয়াইট শো আচ্ছা ঠিক আছে লেটেস্ট হিয়ার প্লিজ আমাদেরকে শুনতে দিন মানে চলো শুনি এরকম একটা ব্যাপার হোয়াট ইউ হ্যাভ টু সে অ্যাবাউট হিজ জেনারেল ক্যারেক্টার ডিউরিং দোজ টু ইয়ার্স ফ্রম সেরম করে ঘুরিয়ে পেয়েছি বলছে না যে সতেরো দিন বাকি রেখে যে বছর ছিল সেই দু বছরে মানে গত দু বছরে আপনি ওর জেনারেল একটা সাধারণ যে মানুষের তো একটা চরিত্র থাকে তাই না দু বছর একটা মানুষকে যদি একসঙ্গে কাজ করা যায় অবশ্যই অনেক কিছু বোঝা যায় যদিও তোমার পরিবর্তনশীল হয় মানুষ তাহলে বলছে জেনারেল ক্যারেক্টার সম্পর্কে আপনি কি বলবেন কক্স ককসেন কনফিডেন্সিয়ালি টু দ্য জুরি জুরি দেখো শিয়াল অনেক রকম হয় কনফিডেন্সিয়াল পোটেন্সিয়াল ইনিশিয়াল কমার্শিয়াল ফিনান্সিয়াল যাই হোক মানে বিশ্বস্তভাবে বললো টু দা জুরি জুরিকে বললো ঝুড়ি বলতে আমি যেটা বললাম বিচারক মণ্ডলী অ্যান্ড অ্যাজ ইফ আ লিটল সারপ্রাইজড অফ বিস্ট অ্যাট বিং আস্ট যে জেনারেল ক্যারেক্টার জিজ্ঞাসা করলো আমাকে একটুখানি আশ্চর্য হয়ে গেল ও আর কি দিয়ে বলছে কি বলছে দেখো যে হি ওয়াজ নাইস খুব ভালো ছিল তো হি ওয়াজ এ নাইস প্রেজেন্ট স্পোকেন ম্যান খুব সুন্দর কথা বলতো মনোমুগ্ধকারী আই উড নো ফল্ট টু ফাইন্ড উইথ হিম কোয়াইট দ্য কন্ট্রারি আমি তো কোনো দোষই খুঁজে পাইনি ওর বিপরীতে বলতে পারি আমি বরং বিপরীত ঠিক আছে মানে ও ভালো ছিল কন্টারি মানে বিপরীত ইট ওয়াজ আ গ্রেট সারপ্রাইজ টু মি ওয়েন হি ডিড আ থিং লাইক দ্যাট এটা তো আমার কাছে খুব আশ্চর্যের বিষয় ছিল যখন সে এরকম একটা কাজ করলো মানে চুরি করলো ঠিক আছে ফরচুরি করলো ফ্রম বলছে ডিড হি এভার গিভ দ্য রিজন টু সাসপেক্ট হিজ অনেস্টি ফ্রম বলছে যে ও কি আগেও এরকম সুযোগ দিয়েছে যে তার চরিত্র সম্পর্কে ডাউট করো বা কিছু এই সম্প এই সংক্রান্ত কিছু তাই না এটা বলতে চাইলো কিন্তু মানে আমাদের ফ্রম জিজ্ঞাসা করলো ককসেনকে কক্সেন কি বলছে দেখো নো না না টু হ্যাভ ডিসহনেস্টি ইন আওয়ার অফিস দ্যাট উড নেভার ডু বাপরে আমাদের অফিসে অসততা মানে অসত তা ঠিক আছে ত ত তারপরে তা ওরে বাপরে তিনটে ত এখানে দেখো যে ডিসঅনেস্টি আমাদের অফিসে বাপরে এরকম তো হবেই না আমাদের অফিস মিস্টার জেমসের অফিস মানি মোরাল ব্যাপার একটা সততা থাকবেই কোনো কিছু থাকবে না আদারওয়াইজ এগুলো সব স্যাটায়ার প্রত্যেকটা লাইনের মাঝে গার্লস অর্দি একটা করে স্যাটায়ার দিয়েছে তারপরে দেখো ফ্রম বলছে আই এম শিওর দ্য জুরি ফুলি অ্যাপ্রিসিয়েট দ্যাট মিস্টার কক্সন ফ্রম বলছে দেখো কক্সন আমার মনে হয় যে জুরি যারা যারা বিচারক মণ্ডলী ভার নিয়ে আছে আটটা পার্সেন তারাও কিন্তু এই কথাটা সমর্থন করবে কক্সন বলছে এভরি ম্যান অব বিজনেস নোজ দ্যাট হিজ দ্যাট অনেস্ট ইজ সিনেক ওয়ান আচ্ছা সিনেক আনটা মনে পড়ল এটা কি বলেছিল আমাদের জেমস বলেছিল ঠিক আছে মানে তোমার জেমস হাও এটা কথাটা কিন্তু একবার বলেছিল এবার সিনে কুয়ানান কথার উচ্চারণ বানানটা দেখো কী বলেছে এখানে সাইন কুয়ানান মানে ককসান যেহেতু এরকম ল্যাটিন টার্ম বলতে অভ্যস্ত নয় ও কলকুয়াল ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত কিন্তু ও বলতে খুব পছন্দ করে পরেও আমরা মানে তুমি পাবে মানে এই কথাটা কি বলে মেলা প্রপিজম মানে কি রাইভালের যে একটা নাটক আছে যেমন দ্য তোমার সেরিডেনের লেখা রাইভলস ওখানে মেলাপ্রপ বলে একটা ক্যারেক্টার আছে যিনি ওই মহিলাটি সব কথাকে উল্টো পাল্টা করে বলবে মানে অনেকটা ঠিক তবুও ভুল সেখান থেকে টার্মটা এসেছে মেলা প্রফিজম সাইন কুয়ানান মানে আসলে কি কুয়ানান বা সাইন কুয়ানান এরকম তাহলে বলছে এভরিব্যাড এভরি ম্যান অফ বিজনেস নোজ দ্যাট অনেস্টি ইজ এই কথাটা জেমস বলেছিল জেমসের কথাটা শুনে ওর মনে আছে যে টার্মটা স্নেক ঠিক আছে তারপরে দেখো কি হলো কথাটা যে এভরি ম্যান অফ বিজনেস নোজ দ্যাট অনেস্টি ইজ সিনে কোয়ান তাহলে এটা বলছে যে সকলে জানে অনেস্টি হলো বেস্ট পলিসি তাই না তারপরে বলছে ডু ইউ গিভ হিম আ গুড ক্যারেক্টার অলরাউন্ড যে আপনি কি ওনাকে বলতে পারেন যে ভালো ক্যারেক্টার সম্পন্ন মানুষ ছিল অ্যান্ড ডু ডু ইউ নট এবং নাকি বলতে পারবেন না বলুন দ্য জাজ কি বলছে টার্নিং টু দ্য জাজ জাজের দিকে ঘুরে বলো সার্টেনলি হ্যাঁ আমি তো অবশ্যই বলবো উই ওয়ে আর অল ভেরি জলি অ্যান্ড ফ্রেজেন্ট টুগেদার আমরা তো একে অপরের সঙ্গে খুব ভালোই ছিলাম হাসি খুশি ছিলাম ওয়ানটিল দিস হ্যাপেন যতক্ষণ না এটা হয়েছিল চুরিটা যতক্ষণ না হলো ততক্ষণ ততদিন অবধি খুব ভালো ছিলাম কোয়াইট আপসেট এটা আমাকে কিন্তু এখন বেশ আপসেট করে দিয়েছে ফ্রম বলছে নাও কামিং টু দ্য মর্নিং অফ সেভেন্থ জুলাই দ্য মর্নিং অন হুইচ দ্য চেক ওয়াজ অল্টার হোয়াট হ্যাভ ইউ টু সে অ্যাবাউট দ্য ডেমিনিয়র অফ দ্যাট মর্নিং হিজ ডেমিনার ডেমিনার মানে আবহাব ঠিক আছে আচ্ছা আচরণ বলছি যে সেই যে সাত তারিখে যে তোমার জুলাই সাত তারিখে চেকটা অল্টার করা হয়েছিল আপনি কি তার মুখের আব্বাব সেদিন কেমন ছিল সকাল থেকে কেমন ছিল না ছিল সেটা কীভাবে কী বলবেন কক্সন বললো টু দ্য জুড়ি জুড়ের দিকে বললো ইফ ইউ আস্ক মি আই ডোন্ট থিঙ্ক হি ওয়াজ কোয়াইট কম্পোজ হোয়েন হি ডিড ইট আচ্ছা সিওএম পিও এস কম্পোজ কম্পোজ মানে এখানে তোমার মানে একটা ইয়ার পরেরটা বলি দেখো তারপরে বুঝতে পারবে পরের লাইনটা যে বলছে দেখো আই ডোন্ট থিঙ্ক আমার মনে হয় না হি ওয়াজ কোয়াইট কম্পোজ ওয়েন ইট ডিড ইট জাজ বলল শার্পলি আর ইউ সাজেস্টিং দ্যাট হি হি ওয়াজ ইনসেন হি ওয়াজ ইনসেন কম্পোজ মানে কি কম্পোজ মানে প্রকৃতস্থ মানে একটা মানুষ তার জেনারেল সেন্স থাকা বলা হয় কম্পোজ এর বিপরীত একটা ফ্রেজ আছে ল্যাটিনে সেটা হলো নন কম্পোজ ঠিক আছে তাহলে জাজ ও বলছে যে আমার মনে হয় যেদিন ঘটনাটা ঘটেছিল সেই দিন আমাদের ফলডার নিজের মানে মানসিক দিক থেকে শান্তিতে ছিল না প্রকৃত প্রকৃতস্থ ছিল না ঠিক আছে যাজ জিজ্ঞাসা করলো যে তার মানে কি বলতে চান সে পাগল ছিল খ্যাপা ছিল নট কম্পোজ নট কম্পোজ নট কম্পোস্ট বলতে চায় নাকি আসলে বলতে চাইলো নন কম্পোজ অপ্রকৃতস্থ মানে একটা ফ্রেজ আছে দেখবে যে ফ্রেজগুলো তোমার জেমস জয়েসের লেখা যদি কেউ পড়ে থাকো এ এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ম্যান ওখানে ল্যাটিন টার্মসে থাকে নন কম্পোজ মেন্টিস এরকম একটা ফ্রেজ আছে অপ্রকৃতস্থ কক্সন বলছে এখানে কক্সন বলতে চাইল তোমার নন কম্পোজ ঠিক আছে মানে ল্যাটিন টার্ম বলে নিজের একটুখানি করতে চাইছে সেরকম ব্যাপার যে প্রকৃতস্থ ছিল না মানে ইনস্যানেটে আমি বলতে চাইছি না কিন্তু হয়তো মাথার ঠিক ছিল না ওর সেটাইও বলতে চাইছে ঠিক আছে তারপরে তোমার দেখো দ্য জাজ বলছে এ লিটল মোর প্রেসিয়াস প্লিজ মানে আর একটু ঠিক করে বলো ঠিক আছে প্রেসিয়াস মানে তোমার স্পষ্ট করে বলা সেরকম আর কি তারপরে দেখো কি বলেছে ফ্রম বললো স্মুথলি জাস্ট টেল আস মিস্টার ককসেন আমাদেরকে ব্যাপারটা খুলে বলুন ফ্রম কি বললো তারপরে ককসেন কি বলছে দেখো সাম হোয়াট আউটরেজ একটুখানি বিরক্ত হয়ে রেগে গিয়ে পরিচয়টা আমরা আগেও পেয়েছিলাম যে একটুখানি রেগে ও ওয়েল ইন মাই ওপিনিয়ন লুকিং অ্যাট দ্য জাজ আজের দিকে তাকালো আমার মতে সাচ অ্যাজ ইট ইজ হি হ্যাজ এ জাম্পি অ্যাট দ্য টাইম জাম্পি মানে নার্ভাস ঠিক আছে সে ওই সময় নার্ভাস ছিল নার্ভাস নার্ভ দুর্বল এরকম দ্য জুরি উইল আন্ডারস্ট্যান্ড মাই মিনিং জুরিটা বুঝে নেবে আমার কথার অর্থটা ওকে আজকে এতটাই থাকলো ওকে বেশ কয়েক পাতা হয়ে গেলো এবার দেখো ব্যাপারগুলো বুঝতে হবে তাই না ব্যাপারগুলো না হজম করেই চলবে না পরে আবার আপলোড করা যাবে আর একটা পার্ট এটা তোমার পঞ্চম পার্ট হলো মানে তোমার এক ট্যুর ফার্স্ট পার্ট এমনিতে পাঁচটা পার্ট করা হলো ভিডিওটা আর যে শর্ট কোয়েশ্চেনগুলো দিয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবে এর মাঝে যদি কিছু তোমার ফল্ট বা কিছু তোমাদের যদি অসুবিধা থাকে তাহলে আমাকে জানাও ইনস্ট্যান্ট ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে গুড স্টে হ্যাপি থ্যাংক ইউ